বর্ষবরণের সাথে সাথে পঠন পাঠনকে বরণ করে নেওয়ার জন্য যে বই দেয়া হচ্ছে, বই দিবস হিসেবে কিন্তু এটা পালন করছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন যে একের পর এক বিনামূল্যে ছাত্রীদের কিন্তু বই দেওয়া হচ্ছে। একদিকে শুরু হয়ে গিয়েছে কোচবিহার বইমেলা, বই বিকাশের শিক্ষার ২৬ রোল নম্বর এসো, ২৬কে কী কী বই নিলে? অঙ্ক, বাংলা, ইংলিশ সবই রয়েছে। হ্যাঁ, বাইরে থেকে কোনো কিছু কেনারই দরকার নেই, তাই তো? এই বই পেয়ে নতুন বই, একটা নতুন বইয়ের যেমন একটা গন্ধ বলে, হ্যাঁ সেরকমই। তুমি কি পড়ার আগেই কি তাহলে বই বাড়িতে নিয়ে নিয়েছো, বা পড়া কতটা হয়েছে এখনো পর্যন্ত? কিছুটা হয়েছে। এই ২৬ রোল নম্বর এসো, রোল নম্বর ২৬কে এসো, ২৬ ২৭, হ্যাঁ ২৭, রোল নম্বর ২৭, এই ২৭ ছিলি তো? প্রত্যেক বছরই এটা চলে, আপনারা অনেক শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করেন প্রতি বছরে। এই যে নতুন একটা বছর আসে, কিরকম মনে হয় এখানে আর একটা নতুন ব্যাচ? হ্যাঁ, এরা তো ঠিক নতুন ব্যাচ না, এরা এইট থেকে নাইনে উঠলো। এরা তো আমাদের একদম ছোটবেলা থেকেই পড়ে, এরা আমাদের প্রাণের সন্তান। ওরা ক্লাসে ওঠে, ওদের আনন্দটাই মানে মারাত্মক। ওরা নতুন বই পাবে, নতুন ড্রেস পরে এসছে, ওরা আজকে ভীষণ মানে এক্সাইটেড। দেখুন সবার মুখগুলো কত মিষ্টি এবং প্রত্যেকে হাসি মুখে, এবং এরা বই পাচ্ছে এখন। এরপরে ওদের খাতাও এসে গেছে, হ্যাঁ এসছে, আরও কিছু আসবে, ওদের ৫ টাকায় খাতাও দেওয়া হবে। এবং আমরা দেখেছি যে এর আগে যে যেসব খাতা বা অনেক বই কিন্তু আমাদের বাইরে থেকে কিনতে হতো, এবং আমাদের সময় দেখেছি না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটা সাহায্য না। আমরা যেমন আমরা যখন পড়েছি সমস্ত মানে প্রত্যেকটা বই বাইরে থেকে কিনতে হতো, কিন্তু এখন সরকার তো ৪টে বই দিয়ে দিচ্ছে। এদের কিনতে হবে কি বই দিচ্ছে? এদের তো গণিত, বাংলা, ইংরেজি, অঙ্ক, হ্যাঁ আর বাংলা মনে হয় দুটো নাকি, বাংলা গল্প একটা। তাছাড়া ওদের কিনতে হবে ওই ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল, ইতিহাস,
এই কটা বই কিনতে হবে। এটা আমরা পাবলিশাররা প্রচুর বই আমাদেরকে অলরেডি দিয়েছে, আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড বই সিলেকশন করব দুটো, সেই দুটো বই ওদেরকে দেওয়া হবে। তাছাড়া ওরা তো নাইন, ওরা যাবে মাধ্যমিকে, ওদের বলা আছে ও স্টুডেন্ট আমরা বুঝি যে মানে প্রথম 10 জন বা 20 জন কার কেমন ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী আমরা ওদের বলে দেব যে তুই 5টা রাইটারের বই পড়বি, কাউকে বা 3টে রাইটারের বই পড়বি, সেই বইগুলো আমরা বলে দেব। আর এই দুটো বই সবার জন্য, প্রত্যেকে পড়বে। আর বই সাপ্লাই কি আসছে? হ্যাঁ, একদম পর্যাপ্ত হয়ে বেশি। হ্যাঁ 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 পর্যাপ্তই আসে, কিন্তু ওই কোনো ক্লাসে হয়তো একটা বা দুটো বই ঘাটতি পড়ে গেল, রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো একটু দেরি হয়, কিন্তু পাওয়া যায়, বইয়ের দিক থেকে কোনো অসুবিধা নাই। আমার নাম নীলিমা সাহা, আমার সাবজেক্ট পদার্থবিদ্যা। শুনে নিলেন, এবার চলে যাবো আরেক ছাত্রীর কাছে। স্কার্টের পর এই চুড়িদার প্রথম, কি মনে হচ্ছে একটা বড় হয়ে গেছো? মানে বড় মানে মনে হচ্ছে যে একটা নতুন পার্ট হলো আর কি। প্রথমে যেমন টিউনিক পরতাম, তারপরে যখন স্কার্ট পেলাম তখন তো বোঝার মতনই ছিল না যে নতুন ড্রেস হলো, কিন্তু এখন মনে হচ্ছে আবার একটা পার্ট শুরু হচ্ছে। আর স্কার্টটাকে খুব মিস করছি আর কি আজকে। সেই সাথে কি মনে হচ্ছে দায়িত্ব অনেক বেড়ে গেল, পড়ার চাপ অনেক বেড়ে গেল? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর একটা নতুন ব্যাপার আমাদের এবার সিলেবাসে যোগ হচ্ছে, যেটা প্রজেক্ট, তো এটা একটা নতুন ব্যাপার যে প্রজেক্ট করতে হবে, একটা বেশ বড় বড় ফিলিং আর কি। তোমার নাম? অদ্রিজা ঘোষ, 9-এ উঠলাম 8 থেকে। শুনে নিলেন অদ্রিজার কাছ থেকে, একটা বড় বড় ব্যাপার কিন্তু চলে এসেছে, ক্লাস 8 থেকে 9-এ উঠলো ওরা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে। নমস্কার। মানে হচ্ছে প্রথম প্রথম পাঠন শুরু হলো আজকে, আপনারা কোন কোন ক্লাসে বই দিচ্ছেন এবং কীরকম বই দিচ্ছেন? আমরা শুধু প্রি-1-এ বই পাইনি, 1 থেকে 10 অবধি সব ক্লাসকে আমরা বই দিয়ে দিয়ে আসছি। নতুন একটা বছরের শুরু, তার সাথে সাথে শুধু নতুন বছরের পঠন পাঠন, প্রতি বছরই এরকম স্টুডেন্টরা আপনার তৈরি করে নিজে হাতে, কেমন লাগে প্রতি বছর এই যে যায় দিনগুলো? হ্যাঁ, প্রতি বছর তো বাচ্চাদের নিয়ে কাটাই, খুব ভালো লাগে, এবং প্রতি মুহূর্তে চিন্তা করি এবং শিক্ষিকাদের নিয়ে বসি, সকলে সহযোগিতা পায় যে কীভাবে আরও উন্নত করা যায় যাতে ক্লাসটা সেগুলো সব মতন ঠিক মতন হয়। এই আমাদের এখন স্পোর্টস হবে, স্পোর্টসের জন্য আমরা এখন ব্যস্ত আছি যে কীভাবে স্পোর্টসটাকে আরও সুন্দরভাবে করা যাবে। এবং এই স্কুলে আমাদের শিক্ষিকার সংখ্যা কম হলেও সকল শিক্ষিকারা আমাদের সাথে একটু সহযোগিতা করে, এবং ওদের সহযোগিতা না পেলে এই স্কুলটা চলতো না। প্লাস আমাদের আবার প্রাইমারি ডেপুটেশনে আরও 10 জন টিচার আছে, প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতা করে। স্টুডেন্ট কত আছে এখানে? প্রায় 1000-এর উপর আমাদের স্টুডেন্ট আছে। একটা ঐতিহ্য কিন্তু মহারানী ইন্দিরা দেবীর নামটার সাথেই জড়িত আছে, সেই ঐতিহ্য রাখতে মানে সেই যে পরিশ্রমটা সেটা তো করতে হয়। হ্যাঁ, শুরু থেকে আমরা কতটা হয়, শুরু থেকে আমরা সেই পরিশ্রমটা করি, যার জন্য রেজাল্টে আগে আমরা সারা বছরে কী কাজ করব সেটা আমরা সব টিচারকে ভাগ করে দিই। এবং সকল টিচাররা যেমন আজকে সমস্ত ক্লাসে নতুন বছরে রুটিনও পেয়ে যাবে, এবং আমরা সারা বছরে কী কী করব, কী কাজ করব সেটা আমরা ডিসেম্বরে আমরা একটা প্ল্যান করে নিই। হ্যাঁ, এবং টিচারদেরকেও দায়িত্ব দিয়ে দিই, এবং সকল শিক্ষিকারা সেই দায়িত্ব যত্ন সহকারে পালন করে দেখে তো স্কুলটা চলছে, নাহলে কি চলতো? একা আমি আর কী করতে পারি, তাই না? সকল শিক্ষিকাদের আমরা খুব সহযোগিতা পাই, যার জন্য স্কুলটা চলছে। আজকে যেমন বই বুক ডে, সকল শিক্ষিকারা এবং আমাদের অফিস কর্মীরা সকলে হেল্প করাতে মোটামুটি সব ক্লাসে আমরা বই দিতে পেরেছি।
কোচবিহার সহ রাজ্যের সমস্ত বিদ্যালয়ে কিন্তু দেয়া হচ্ছে বই, আর শুরু হয়ে গিয়েছে নতুন বছরের পঠন পাঠন। আর কি বলছেন অভিভাবকেরা জেনে নেব তাদের কাছ থেকে। নমস্কার। বলছি যে এই যে বই দেয়া হচ্ছে প্রত্যেক, মানে এইট পর্যন্ত তো প্রত্যেকটা বই একেবারে বিনামূল্যে, তো এর ফলে অনেকটাই সুবিধা হচ্ছে সাধারণ। হ্যাঁ, আমাদের সবাই সুবিধা হচ্ছে, তো ভালো হচ্ছে। আমাদের সময় তো এটা ছিল না, এখন নতুন চালু হয়েছে, ভালো লাগছে। প্রত্যেকটা বই কি বিনামূল্যে পাচ্ছে? হ্যাঁ, বিনামূল্যে প্রত্যেকটা। আপনার শিশু কোন ক্লাসে? ক্লাস ফাইভে। দিদি, এই যে বই দেয়া হচ্ছে আজকে বুক ডে হিসেবে রাজ্য সরকার পালন করে এই বছরে, আপনার বাচ্চা কোন ক্লাসে? আমার বাচ্চা ক্লাস সিক্সে। সিক্সে। অভিভাবক হিসেবে কি বলবেন, এই যে নতুন আরেকটা বছর যেমন পেরিয়ে গেল, তেমনি একটা নতুন পঠন পাঠন, নতুন একটা আবার পড়ার চাপও বেড়ে গেল? হ্যাঁ, সেই বিষয়টাকে কি মনে হয়? সে বিষয়ে বলছি যে এই স্কুলটা খুবই ভালো, আমরা তো সেই হিসেবেই দিলাম, এখন আমরা চেষ্টা করবো যেন বাচ্চারা আরো ভালো ভালো পড়াশোনা করে। বাইরে পড়ানো হলে ওকে ভালো হবে, এখানে যতটা হয় পড়াতেই তো হবে। হ্যাঁ, শুনে নিলেন। এবং একদিকে চলছে কোচবিহারের কিন্তু বই মেলা, বই যা জ্ঞানের ভান্ডার, যা মানুষকে আরো পরিপূর্ণ করে, শিক্ষা দিয়ে যেই জিনিসটা পাওয়া যায় আর অন্য কিছুতেই পাওয়া যায় না। আর সেই শিক্ষা জ্ঞানের কেন্দ্র হচ্ছে এক একটি বিদ্যালয়, এক একটি শিক্ষার মাধ্যম। আর সেই শিক্ষার একটা নতুন বর্ষ, নতুন বর্ষে পদার্পণ করলো 2020-তে শিক্ষাবর্ষে, আর তারই পঠন পাঠন কিন্তু শুরু হয়ে গেল। কোচবিহার বইমেলাও একদিকে চলছে, আর শুরু হয়ে গেল এই বছরের পঠন পাঠন। আর এরকমই সারাদিনের সমস্ত খবরের জন্য, সমস্ত আপডেটের জন্য এবং অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন খবরে 24। ক্যামেরায় মুক্তাঙ্গন মর্মের সাথে আমি পড়না, খবরে 24 লাইভ।